ক্রমেই জটিল হচ্ছে পাহাড় পরিস্থিতি। লেপচা উন্নয়ন পর্ষদ গঠনে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার পাহাড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে মোর্চা। প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কালিম্পংয়ের ত্রিকোণ পার্কে আমরণ অনশনে বসেছে লেপচারা। इस तरह के अशांत प्रिय माहौल के साथ जीने से अच्छा है हम लोग, उससे अच्छा ये हमारे यहाँ जो है हम अपने भूख हड़ताल करते हुए अपने मास पिटिशन मास हम कम्युनिटी मिलके भूख हड़ताल करते हुए अपना जान हम यहाँ से निछावर कर देंगे। मोर्चा नेता বিনয় তামাং বলেন, পশ্চিমবঙ্গ সরকারই রাজনীতি করছে, জিটি এর মধ্যে দিয়ে লেপচাদের উন্নয়ন করা যেত, কিন্তু জিটি এ চুক্তি লঙ্ঘন করে রাজ্য সরকার লেপচা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার জিটিএ প্রধান সচিবের পদ থেকে দার্জিলিং এর জেলা শাসককে সরিয়ে নতুন সচিব আনার সিদ্ধান্ত নেন মোর্চা নেতারা। এদিন জিটিএ সদর দপ্তরে ঢুকতে বাধা দেয়া হয় জেলা শাসক সৌমিত্র মোহনকে। বৃহস্পতিবার জিমখানা ক্লাবে সর্বদলীয় বৈঠক করেন মোর্চা নেতারা। जो आए उनको हम लोग बधाई देते हैं और ये हमारे लिए यथेष्ट है। अगर वो लोग जो लोग आना चाहेंगे रास्ता खुला है, नहीं आएंगे तो भी मोर्चा और उनके सहयोगी जितने दल है 3 दल हम साथ चलेंगे। অন্যদিকে গোর্খাল্যান্ডের প্রতিবাদে পানিঘাটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে অবস্থান করে তৃণমূল। আমলোক ভি পাহাড় কা শান্তি চাহতা হয়, পাহাড় কা বিকাশ চাহতা হয়, পাহাড় কা ডেভেলপমেন্ট চাহতা হয়, এ মেসেজ আমলোক দেনে কে লিয়ে আজিদার মে এ প্রোগ্রাম। ইসলিয়ে দিদি চাহ রহি থি কি আমলোক কো উজ্জ্বল করনে কে লিয়ে বলে, ইসলিয়ে আরাম সে আমলোক উজ্জ্বল করকে চুপচাপ সে 21 তারিখ সে চুপচাপ বেঠ গয়ে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মোর্চার বন্ধ লেপচাদের পাল্টা অনশনে ক্রমেই জটিল হচ্ছে পাহাড় পরিস্থিতি। সনৎ চাও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।